দেবসেনাপতি কার্তিকের পুজো ঘিরে সাজো সাজো রব বাংলায় জ্যোতিষমতে মঙ্গলগ্রহের অবস্থান ভালোর দিকে রাখার জন্য অনেকেই কার্তিক পুজো করে থাকেন প্রসঙ্গত সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বিশ্চিক রাশিতে যায় তখনই কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা হয় দেখা যাক কার্তিক সময় ক্ষণ কার্তিক পুজো কখন কার্তিক পুজো পড়ছে শনিবার বাংলার ক্যালেন্ডার অনুযায়ী তিনশূন্য কার্তিক পড়েছে শনিবার এক ছয় নভেম্বর দুই শূন্য দুই চার এ কার্তিক পূজো শুভ সময় এই মতো বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী এদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতেও ওই দিনেই পড়েছে পুজো কার্তিক ঠাকুরের প্রিয় ফুল লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চাপা গাদা ফুল তার খুব পছন্দের তবে ঠাকুরের পছন্দের ফুল রক্ত করবি তা না পাওয়া গেলেও দিতে পারেন হলুদ বা সাদা করবি পুজোর দিনে কার্তিক ঠাকুরকে দিতে পারেন পাঁচ গোটা ফল কার্তিক পুজোর দিন তুলসী পুজো কার্তিক পুজোর দিনে তুলসী পুজো করতে পারেন সকালে এমনই মতো শাস্ত্রজ্ঞদের সন্ধ্যায় বাড়ির তুলসী মঞ্চে দিতে পারেন ঘিয়ের প্রদীপ সন্তানের পড়াশোনার মঙ্গলের জন্য কার্তিক ঠাকুরের পাশে রাখা ময়ূরের পালক রেখে দিন সন্তানের পড়াশোনার স্থানে পুজোর সময় অবশ্যই একটা বাসি তীরধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন সেখান থেকেই ময়ূরের পালক নিয়ে কাছে রাখবেন ময়ূর পুচ্ছ নিয়ে কিছু তোটকা অনেকেই কার্তিক পূর্ণিমায় ঘরে আনেন ময়ূরের পালক বলা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে তা বিভিন্ন ঝুট ঝামেলা থেকে মুক্তি দেয় কোনো ঝাটি, নিত্য নিত্যকলহ বিবাদ যদি বাড়িতে লেগে থাকে তাহলে তা থেকেও মুক্তি দেয় ময়ূরের পালক বাস্তুশাস্ত্র অনুসারে এই বিশেষ ময়ূরের পালক বাড়ির একটি বিশেষ দিকে রাখলে পাওয়া যায় কাঙ্ক্ষিত শান্তি অর্থ